ভিতর রদ্র গরম ড্রাইভার এসি ছাড়ছে কিন্তু ভিতরে ঠান্ডা হয় না উনি বলেন আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার আমার শায়েখ তো গরমে কষ্ট পাইতেছে তোমার এসির দ্বারা তো গাড়ির ভিতরে ঠান্ডা হইতেছে না এসির স্পিরিট বাড়াইয়া দাও এসির স্পিরিট বাড়াইয়া দাও তো ড্রাইভার বলতেছে হাজী সাহেব আমার এসির স্পিরিট বাড়ানো আছে তুমি তাকিয়ে দেখো কোন না কোন জায়গা দিয়া গাড়ির গ্লাস খোলা আছে গাড়ির জানালা খোলা আছে এসি গাড়ির মধ্যে গ্লাস খোলা দেখা যায় না যেই ঘরে এসি চলে দরজা জানলা বন্ধ করে দিতে হয় এটাই নিয়ম তাহলে তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায় এসির সুবিধা পাওয়া যায় আরাম ভোগ করা যায় হাকিম আক্তার সাহেব বলেন আমি ডানে বামে তাকিয়ে দেখলাম সত্যি আমার পাশ দিয়ে একটু গ্লাস খোলা আছে আমি আস্তে করে গ্লাসটা লাগিয়ে দিলাম 10 মিনিটের মধ্যে দেখি পুরা এসির আরাম ঠান্ডা হয়ে গেল আমরা আরামে আরামে সফর করতেছিলাম সেখান থেকে উনি নসিহত উল্লেখ করছেন আর মাওয়াইজে দর্দে কিতাবের মধ্যে উনি এই নসিহতটা লেখছেন ওনার জীবনের বাস্তব ঘটনা এই জগতের মানুষ আমি সেখান থেকে গবেষণা করে উনি বলেন আমি এটা বের করলাম আমরা নামাজ পড়ি তেলাওয়াত করি জিকির করি হজ করি মসজিদ বানাই মাদ্রাসা বানাই মসজিদের সামনে কাতারে থাকি তবলিগে যাই কথা বলেন না কেন দ্বীনের কাজ করি কিন্তু ইবাদতগুলি তো এসি এগুলি তো শান্তি আনয়নের কথা কথা বলেন না কেন ঘরে শান্তি আসবে সমাজে শান্তি আসবে আমার জিন্দেগিতে শান্তি আসবে এই তেলাওয়াত জিকির আজকার হজ মসজিদ মাদ্রাসা এগুলি তো এসি কিন্তু বাস্তবতে ইবাদত করি কিন্তু এসির শান্তি নাই কেন কথা বলেন না কেন ঘরে ঘরে কেন শান্তি নাই সমাজে কেন শান্তি নাই দেশের মধ্যে কেন শান্তি নাই আবার আমরা এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজি আছি হাদিস শরীফের আলোচনা পাঁচ ওয়াক্তে যে নামাজ পড়ে আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার তার ওই নামাজির জীবন থেকে আল্লাহ অভাব অনাটন দূর করে কিন্তু একজন মুসল্লি পাওয়া যায় না হুজুর আমি নামাজ পড়ে আমার জীবনের অভাব দূর হয়ে গেছে হাজারো মুসল্লি থেকে একজন হাত জাগাইতে পারে না কারণটা কি আল্লাহর রাসূলের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা নামাজের দ্বারা অভাব দূর হয় কিন্তু আমারটা দূর হয় না কেন সমস্যা কোন জায়গায় সমস্যা বোঝা গেল আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সমস্যা নাই ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আল্লাহর ওয়াদা কোনো খেলাফ করে না সমস্যা যদি থাকে আমার জিন্দেগির মধ্যে আছে নামাজের জিন্দেগির মধ্যে আছে শান্তি যদি না আসে তাহলে আমি কারণ হাকিম আক্তার সাহেব বলেন আমি যখন গ্যাস বন্ধ করে দিলাম এবারে সিরি সুবিধা ঠান্ডা আমরা পাইতেছিলাম উনি লেখেন হে জগতের মানুষ আজকে তুমি নামাজ পড়ো রোজা করো তেলাওয়াত করো কিন্তু আমরা শান্তি পাই না একটাই কারণ আমরা ইবাদত আমাদের ইবাদত চালু আছে আমাদের জিকির আজকার চালু আছে একের পর এক হজ করি মসজিদ বানাই মাদ্রাসা করাই মাদ্রাসা করি এ হাতে তসবিহ নিয়ে জিকির করি প্রথম কাতারে মুসল্লি নামাজ পড়ি ইবাদত তো চালু আছে এসি চালু আছে কিন্তু আবার গুনার জানালো আমাদের জিন্দেগির খোলা আছে নামাজ পড়ি মিথ্যা কথা বলি এ নামাজ পড়ি গীবত করি নামাজ পড়ি শেখায়ত করি নামাজ পড়ি পরনিন্দা করি আলেম বিদ্বেষী কথা বলি কোরআন হাদিসের বিরোধিতা করি যার কারণে ইবাদত চালু আছে আবার গুনার রাস্তাগুলি খোলা আছে যদি ইবাদত দ্বারা শান্তি পাইতে চাও গুনার রাস্তাগুলি বন্ধ করে দাও জবানের গুনাহ বন্ধ করে দাও চোখের গুনাহ বন্ধ করে দাও কানের গুনাহ বন্ধ করে দাও রাজনীতির গুনাহ বন্ধ করে দাও ব্যক্তিগত গুনাহগুলি বন্ধ করে দাও কামে রোজগারের গুনাহগুলি বন্ধ করে দাও ব্যয় করা গুনাহগুলি বন্ধ করে দাও খবরদার আল্লাহ বিদ্বেষী কথাবার্তার গুনাহগুলি বন্ধ করে দাও যদি দুনিয়ার জমিনে শান্তি পাইতে চাও গুনার জানালা বন্ধ করে দাও যতদিন পর্যন্ত গুনার জানালা বন্ধ না করবা ততদিন পর্যন্ত তোমার এই ধরনের ইবাদত দিয়া শান্তি পাইবা না ঈমান জবানে নিয়া কবরে যাইতে পারবা না নামাজ পড়ো না দুনিয়ার হাকাম করো এই জন্য ভাইরা আমার আগের বক্তা বলে গেছে জবান হেফাজত করো আমিরুল মুমিনীন চিঠি মাথা নষ্ট হইছে আমিরুল মুমিনীনকে আমার মাথা নষ্ট হয় না তোদের বুঝতে কষ্ট হইতেছে হাজার হাজার মানুষ নদীর কিনারে দাঁড়িয়ে গেছে নদীর কিনারে দাঁড়িয়ে গেছে উমরের তামসা দেখার জন্য কে পাগলামি দেখে লই আলেম ওলামাদের আলেমরা পাগল হয় না বেটা আলেমদের মাথা ঠিক আছে তোরা এবিসিডির চারটা বই পড়িয়া মনে করো চালা আলেমদেরকে আল্লাহ তাআলা আসমানি জ্ঞান দান করছে আসমানি কিতাব যেমন শ্রেষ্ঠ এই কিতাবের জ্ঞানটাও শ্রেষ্ঠ এটার সাথে দুনিয়ার যেমন মোকাবেলা হয় নাই হবে না
সাথে মোকাবেলা কেউ করতে পারে নাই পারবে না এক নক্তাও কেউ মোকাবেলা করতে পারে নাই পারবে না এই এলেম আল্লাহ তাদের সিনার ভিতরে ঢুকাইছে এই দুনিয়ার জমিনে যত জ্ঞানী থাকো থাকতে পারো ওলামায়ে কেরামের সাথে কখনো মোকাবেলা হবে না যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইছে তাদের সিনাকে আল্লাহ পাক লোহে মাহফুজ বানাইছে হয়তোবা তুমি মনে করো তোমার বাড়ির মসজিদের ইমাম খতিব খাদেম হইতে পারে কিন্তু আল্লাহ তাদের সিনাকে লোহে মাহফুজ বানাইছে তুই মান আর না মান আমাদের স্বীকৃতি আমাদের মর্যাদা পয়গম্বরের জবান মোবারক দিছে ওরা সাতুল আম্বিয়া কথা বলে রাখো তোমার ছেলে আলেম বানাও তোমার ছেলে ওরা সাতুল আম্বিয়া তুমি আলেম হও তুমি ওরা সাতুল আম্বিয়া আহা অনেক বড় কথা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ বাড়িতে ডাকাতরা ডাকাতি করতে ঢুকছে উনি জিজ্ঞাসা করতেছে তোমরা কি যোগ্যতা না ডাক্তারি ডাকাতি করো একজনকে আমি কুকুরের ভাষা বুঝি তাই নাকি তো ঠিক আছে ডাকাতি করবা তো কি সিদ্ধান্ত নিছো কোন দেশের বাদশার বাড়িতে ডাকাতি করব তো বাদশা কয় চলো লম্বা চুরা ঘটনা আমি শুধু ওই যে ওই পয়েন্টটা টানতে চাই আজকে আলেমদের কথা মানতে রাজি নাই ও যুবক ভাই তোর হাতে দড়ি পায়ে দড়ি যদি তোর কাছে ইলম আছে তাহলে তোকে আমি মানি আর যদি আমার কাছে ইলম না থাকে যার কাছে ইলম আছে তাকে আমি মানি কথা বলো না কেন আমি যেমন ডাক্তার না ট্রিটমেন্টের জন্য আমি ডাক্তার মানি আমি ইঞ্জিনিয়ার না এরকম ভাবে বিল্ডিং তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারকে মানি তাহলে আমি যদি আলেম না তাহলে আলেম যদি কোরআন হাদিস দিয়া যা কথা বলে আমি তা মানি কথা বলো না কেন তুই যদি ডাক্তার মানতে পারো ইঞ্জিনিয়ার মানতে পারো বড় একজন মুরব্বী মানতে পারো নেতাকে নেতাগিরির জ্ঞান দিয়ে তাকে যদি মানতে পারো এলমের জ্ঞান যাদের কাছে আছে তাকে কেন মানবা না বিবেকের কাছে প্রশ্ন সুলতান মাহমুদ গজনবী বলে ঠিক আছে চলো বাড়ির দরজা গেছে তে কুকুরে ঘেউ ঘেউ করে আওয়াজ দিতেছে ডাকাতের লিডার বলে এই কুকুরের যে ভাষা বোঝো এই বাড়ির কুকুরটা কি বলতেছে ব্যাখ্যা করে বোঝাও যে কুকুরের ভাষা বোঝে ভাষা জানে এই লোকটা বলতেছে ওস্তাদ এই বাড়ির কুকুরের আওয়াজটা আজকে ভিন্ন কেমন ভিন্ন কয় কুকুর ডাক দিয়া বলতেছে হে ডাকাতের দল যেই বাড়িতে ডাকাতি করতে আসছো মালিক তোদের সাথে আছে আল্লাহু আকবার বলেন না মিয়া মালিক কথা বলেন মালিক এই পিছন থেকে খারাপ লাগে বাবা তে চুপ আছেন কেন আওয়াজ দিতে খারাপ লাগে হাতটা নাড়া দেন তো কম্পকে আওয়াজ তো বুঝি না হাত নাড়া দেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হাত না মান আল্লাহ তুমি কবুল করো ডাকাতে লিডার ডাক দিয়া বলে তোর মাথা নষ্ট হইছে নাট বল্টু ঢিলা হইছে পৃথিবীর এমন কোন ইতিহাস নাই বাড়িওয়ালা ডাকাতের সাথে একমত হয়ে তার বাড়ি ডাকাতি করে পৃথিবীর এমন কোন ইতিহাস নাই বাড়িওয়ালা চোরের সাথে একমত হয়ে তার বাড়িটা চুরি করে এমন কোন ইতিহাস নাই তুই কি ব্যাখ্যা দাও আজকে তোর কথা মানি না তোর ব্যাখ্যা শুনি না যা ডাকাতি করতে আসছে ডাকাতি করব অনেক সময় দেখা যায় বাবা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসায় মানুষকে অন্ধ করে দেয় মানুষকে বহেরা বানায় দেয় যা তখন টার্গেট থাকে তাই করে এটা কার মাল কার গাড়ি কার বাড়ি কার টাকা পয়সা আত্মসাত করতেছি কেমন করতেছি বাবা এটা চোখে দেখে না মনে করে যে আমাকে কেউ ধরে না ধরার মতন কোনো সাহস পাবে না আল্লাহ বলেন এমন একদিন আসবে তোরে কেউ বাঁচাইতে পারবে না তোর ব্যাখ্যা মানি না তোর মাথা নষ্ট হইছে আমি এই পয়েন্টে একটা কথা বলতে চাই বাবা আসলে বলেন তো এই যে ব্যাখ্যাটা দিল ব্যাখ্যা ঠিক না বেঠিক এই জয় বলো ঠিক না বেঠিক এই বুঝা কোন ঠিক না বেঠিক কারণ কুকুরের ভাষা বোঝার মতন জ্ঞান আর একটাও তো নাই একমাত্র এর আছে তে যার আছে অত ব্যাখ্যা দিছে কিন্তু বাকিরা তো ব্যাখ্যা মানতেছে না তো যারা মানে না এরা ঠিক না বেঠিক এই কথা বলেন ঠিক না বেঠিক জেনে রাখো যার কাছে যে জ্ঞান আছে সেই ব্যাখ্যা যদি তুমি না দাও ব্যাখ্যা যদি না মানো একদিন মানবা যেদিন মানবা সেদিন আর বাঁচতে পারবা না আল্লাহর আদালতে আসামি হয়ে যাইবা ঠিক না বেঠিক কি বলেন আজকে ওলামে একরামরা কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়া হাদিসের ব্যাখ্যা দিয়া এলমি জ্ঞানের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝাইতেছে আমরা বলি তাদের ব্যাখ্যা মানি না ওদের ব্যাখ্যা ঠিক নাই
ডাকাতি কর, ডাকাতি করতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ব্যাখ্যা মানবা না, কি করবা? আল্লাহ বলেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, মালিক তোর সাথে আছে। এ যুবক ভাই, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই যেখানে থাকো যেই জায়গায় আছো, আল্লাহ থেকে কখনো গোপন না, আমার বিরুদ্ধে কথা বলার জন্য ষড়যন্ত্র গোপন ভাবে করতে পারস, মা থেকে গোপন হইতে পারো, সমাজ থেকে গোপন হইতে পারো, দুনিয়ার মানুষ থেকে আলাদা হইতে পারো, আল্লাহর কুদরতের নজর থেকে কখনো আলাদা হওয়া সম্ভব না। আল্লাহ বলেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, ব্যাখ্যা দললে ধর, না দললে না ধর, মালিক সাথে আছে, সব জানে সব শুনে, তোদেরও ঠিকানা মালিকের কাছে আছে, আছে না নাই? এই ঘটনার শেষ প্রান্তে ডাকাতি করার শেষ, সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমাদের সকলের ঠিকানা দাও, আগামী কালকে যাতে আবার একাতিত হয়ে ডাকাতি করতে পারি। এমন তোমাদের কাছে ঠিকানা আছে? কয় নাই, কয় দাও। তো কলম নিয়া ঠিকানা লিখছে। ডাকাতের লিডার বলে, স্যার আর সময় দেওয়া যাবে না, পূর্ব আকাশ ফর্সা হয়ে যাইতেছে, ছেড়ে দেন, আমরা বাড়ি ঘরে চলে যাই। সব চলে গেছে, সুলতান মাহমুদও এক ভাগ লয়ে বাড়িতে আইছে। সকালবেলা রাষ্ট্রীয় মুকুট পরিধান করে রাষ্ট্রের চেয়ারে বসে শাহী মুকুট লাগাইয়া, এবার পুলিশ, গোয়েন্দা, চিতা, কোবরা, রে তাড়াতাড়ি গাড়ি নিয়া হাজির হও, অস্ত্র নিয়ে আসো। জি স্যার, গতকালকে রাজার বাড়ি চুরি হয়েছে, এই যে ডাকাতদের ঠিকানা, ওর বাপের নামেই, মার নামেই, গ্রামের নামেই, মোবাইল নাম্বারেই, বাড়ি ঘরে ঘুমে আছে, ধরে পাকড়াও করে নিয়ে আসো। ওরা তো নাক টান দিয়ে ঘুমতেছে, ঘুমাইতেছে, আজকে অনেক স্বর্ণ পাইছি, অনেক টাকা পাইছি, অনেক মাল পাইছি। এ কার টাকা দিয়া টাকাওয়ালা, কার বাড়ি দিয়া বাড়িওয়ালা, তুমি নাক টান দিয়া ঘুমাইতেছ, তুমি মনে করছো কেউ তোমাকে ধরতে পারে না, ধরার কোনো ক্ষমতা রাখে না, কেউ তোমার দেখে নাই, কেউ কি ভাউসার করছো আর করো নাই, এটা কেউ জানা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরত থেকে বাঁচা নাই, ধরা খাইবা একদিন। ওরা তো নাক টান দিয়ে ঘুমাইতে আছে, কেউর কাছে মনে হয় ঠিকানা নাই, কেউ জানে না। আল্লাহ কয়, তোমরা মনে করো, যা বলো, যা কর্ম করো, যা কামাই করো, তোমরা মনে করো আসলে মালিক দেখে না। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে, কোন গ্রামে বসবাস করো, কোন কামরায় ঘুমাও, কোন এলাকায় থাকো, কোন ইউনিয়নে বসবাস করো, আমি আল্লাহর কাছে, তোদের ঠিকানা আছে, আছে না নাই আল্লাহর কাছে। এই জায়গায় একটা খারাপ, একটা কি ভুল করছে ডাকাতের লিডাররা, সকলের ঠিকানা সুলতান মাহমুদ গজনবী নিছে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী ঠিকানা সকলে নিতে ভুলে গেছে। ওই টাকা পাইয়া, স্বর্ণ পাইয়া মাথা নষ্ট গেছে কা? আল্লাহ বলেন, তোদের সকলের ঠিকানা আমি আল্লাহর কাছে আছে, কিন্তু আমি আল্লাহর ঠিকানা তোদের কাছে নাই। কথা বলে না, আসেনি? আল্লাহ কোথায় থাকেন? কেউ কাছে নাই। যদি আল্লাহ ঠিকানা আমার কাছে থাকতো, যদি আল্লাহ আমার কাছে থাকতো, জ্ঞান যদি আমার কাছে থাকতো, তাওহীদের জ্ঞান যদি থাকতো, রেসালতের জ্ঞান যদি আমার কাছে থাকতো, আল্লাহকে যদি চিনতে পারতাম, নবীকে যদি চিনতে পারতাম, কোনদিন নবী বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী পদক্ষেপ আমি গ্রহণ করতে পারতাম না। নেতার পরিচয় তোমার কাছে আছে, ব্যবসার পরিচয় তোমার কাছে আছে, গাড়ি বাড়ির পরিচয় তোমার কাছে আছে, যে মালিক তৈরি করছে ওই মালিকের পরিচয় তোমার কাছে নাই, আমার কাছে নাই। দুঃখ এটাই, মালিককে চিনলাম না, মালিকের জবান ব্যবহার করে মালিককে চিনি নাই, চোখ ব্যবহার করে মালিককে চিনি নাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে মালিককে চিনতে পারি নাই। আল্লাহ বলেন, আমি তোর নিকটে আছি, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ আমাদের সাথে আছে না নাই, কিন্তু পরিচয় নিয়া চিনতে পারি নে আল্লাহকে, আল্লাহকে। যাই হোক, আখের বলতেছিলাম, আমিরুল মুমিনীন চিঠি বানাইছে নবীর কাছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, চিঠি রাখছে মিশরের নদীতে ১৬ হাত পানি জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কয় হাত পানি, কয় হাত পানি বুঝাইতে চাই, কোন গোলাম যদি আল্লাহর গোলাম হয়, নদী ওই গোলামের কথা শুনতে বাধ্য হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাইতেছে, কাফেলা নিয়া কিতাবের মধ্যে পাইলাম, যাইতে যাইতে রাস্তার মধ্যে বিরাট এক সিংহ রাস্তার এই পাশ ওই পাশ করে শুয়ে আছে। হাদিস সাহেবরা বলতেছে, আমিরুল মুমিনিন, হে আমাদের আমির সাহেব ইবনে আব্বাস, ওই যে দূরে বাঘ দেখা যায় আক্রমণ করবে, আমরা তো সামনে যাইতে পারতেছি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইয়া এক কদম দুই কদম দিয়া সামনে যাইতেছে, সবাই তাকে আছে। ইবনে আব্বাসের দিলের ভিতরে আছে, আল্লাহ যদি সব বান্দার গোলাম বানায় থাকে,
জংলার বাগ আমাদের গোলাম জংলার বাগ আমাদের ক্ষতিকারক না এক কদম সামনে দিয়া যাইতেছি আর বাগের কাছে যা কান ধরছে বাবা কান কানে ধরে বলতেছে জংলার বাগ আমরা পয়গম্বরের সাহাবি আমরা হজে যাইতেছি আমাদেরকে রাস্তা ছেড়ে দে হাজীদের কাফেলা মক্কায় যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ একটা এরকম ভাবে আওয়াজ দেয় নাই নড়াচড়া বন্ধ করে দিছে ইবনে আব্বাস হাতের ইশারা দিয়া বলতেছে তোমরা চলে যাও কানটা ছেড়ে দিয়া সামনে চলে গেছে জংলার বাঘ পর্যন্ত পয়গম্বরের আওয়াজ বুঝে জংলার বাঘ পর্যন্ত পয়গম্বরের যখন দোহাই দিছে জংলার বাঘ নিয়ম হয়ে গেছে রাস্তা ছেড়ে দিছে আজকে কোরআন হাদিস দিয়া হাজার হাজার পয়গম্বরের ইজ্জত সম্মানের নবীজির আওয়াজ দিয়া বুঝাইতেছে তারপরে নবীকে বুঝিনা আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝাইতেছে আজকে আমরা বুঝিনা যুবক এইজন্য আল্লাহ ওয়ালা দিল বানাও আল্লাহ ওয়ালা যদি তোমার দিলটাকে বানাইতে পারো সমস্ত জগৎ তোমার কথা শুনতে বাধ্য আল্লাহ ওয়ালা হইবা কিভাবে ও যুবক আমার কাছে সেই যোগ্যতা নাই তবে যার কাছে আল্লাহর পরিচয় আছে তার থেকে আল্লাহর পরিচয় নাও তার থেকে যোগ্যতা অর্জন করো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদার আল্লাহর গোলাম আল্লাহওয়ালাদের সোহবতে যাও আল্লাহওয়ালাদের সোহবতে যাও ওয়া কুনু মাআস অনেকেই বলে কি জানেন আল্লাহওয়ালা কারা হে মুফাসসিরে কিরাম বলেন আল্লাহ যখন ইশারা দিবেন ওকুনু মাআস সাদিকিন ওকুনু মাআস সলিহিন আল্লাহওয়ালাদের কাছে যাও তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা আমার কাছেই আছে না হলে যাইতে বলেন কেন একটা বাচ্চাকে এরকম ভাবে আমরা কি বলি হে দোকানে যাও ওই জিনিসটা নিয়ে আসো হে পানের দোকানে যাও পানটা নিয়ে আসো হে অমুক জায়গায় যাও এটা নিয়ে আসো এই জিনিসটা যদি নাকি সৌদি আরব হয় এই কথা বলে না কেন কাছে থাকেই তখন এমনটা বলে কথা বলেন যদি আল্লাহ সৌদি আরব থাকতো তাহলে আম ভাবে আল্লাহ এইভাবে বলতেন না আল্লাহ ওলাদের কাছে যাও যখন আল্লাহ এমনটা বলছে তাহলে আল্লাহ ওলা আমার এলাকার মধ্যে আছে আল্লাহ ওলা আমার মসজিদের মধ্যে আছে আল্লাহ ওলা আমার মহল্লার মধ্যে আছে না হয় আল্লাহ বলতেন না আল্লাহ ওলার কাছে যাও আমার জন্য দুষ্কর হবে যাইতে পারবো না এমনটা কথা আল্লাহ কখনো বলতেন না আল্লাহ ওলা আমার কাছে আছে খোঁজ করে দেখো আল্লাহ ওলা কারা সামান্য একটু পরিচয় দেই এই মাদ্রাসার সাত বছরের সন্তান সাত বছরে বাবা কোরআন ধারণ করে কোরআনে হাফেজ হইছে আমরা অনেক জায়গায় বয়ানে যাই আমাদেরকে পাগড়ি দেয় হুজুর এই সন্তানটাকে কোরআনে হাফেজ পাগড়ি পরাইয়া দেন এই সন্তানটার মাথায় পাগড়ি দিতে গেলে বয়স জিজ্ঞাসা করলে দেখা যায় সাত বছর বয়স এই সাত বছর বয়সে চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে জবানের কোনো গুণা নাই চোখের কোনো গুণা নাই কানের কোনো গুণা নাই চিন্তা চেতনার কোনো গুণা নাই এই সন্তানটা দুনিয়া বুঝে না এ বাবা দল বোঝে না মা বোঝে না সংসার বোঝে না আয় বোঝে না ব্যয় বোঝে না চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআনটা তিনি তেলাওয়াত করে আবার তেলাওয়াত করে তো করে শেষ রাত্রে যেই সময় তুমি আমি ঘুমিয়ে যাই গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে চোখের পানি দিয়া কান্না করে চোখের পানি দিয়া কান্না করে আমি মাদ্রাসায় গেলাম তো আমার ছেলে বারো বছর বয়স তো আমাকে একদিন বলে আব্বু এখন আমাদের খুব কষ্ট কি কষ্ট বাবা যদি আমি বুঝি আমাদেরকে এগারোটা বাজে ঘুমাইতে দেয় হেফজ যখন সবক নেয় যখন খতম হয়ে যায় তখন দেরিতে ঘুমায় বাবা রাত্রে বেলা সাড়ে তিনটা চারটা বাজে আমাদেরকে উঠায় এই কষ্ট আমি বলি বাবা গভীর রাত্রে উঠে কি করম কয় আব্বু আমরা নামাজে দাঁড়াই তাহাজ্জুদ নামাজ পড়ি আমি জিজ্ঞাসা করলাম তাহাজ্জুদের পরে কি করম কয় সবাই দোয়া করে আমাকে বলতেছে আব্বু এমন দোয়া করে ওস্তাদ ছাত্র মিলে আল্লাহর দরবারে চোখের পানি দিয়া কান্না করে আমি যাত্রাবাড়ি এক মাদ্রাসায় গেলাম শুক্রবার আসরের পরে আসরের নামাজ পড়ে দোয়ার আমল করে শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয় আমি যে অংশগ্রহণ করে দোয়ার মধ্যে বসে গেলাম আমার পাশে বাবা যদি বিশ্বাস করো সাত বছরের সন্তান আসরের পরে সূর্য ডুবার আগে আগে হাত উঠাইয়া আমি তার দিকে তাকিয়ে দেখি এরকম ভাবে মনে হয় মা নাই বাবা নাই হেসকি মারা কাঁধে চোখের পানি টল টল করে পড়তেছে আমার তখন মনটা নরম হয়ে গেল আমি মালিককে ডাক দিয়ে বললাম মালিক এই সাত বছরের সন্তানরা দুনিয়ার কিছু বোঝে না দুনিয়ার কিছু জানে না
আমার মনে হয় কোন টাকা চায় না পয়সা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না ওয়াসমানের মালিক কোন ব্যবসা চায় না তোমার কাছে যদি চোখের পানি দেয়া চায় তবে তোমার কোরআনটাই চায় তুমি তাকে কোরআনের জন্য কবুল করে নাও এই 7 বছরের সন্তান চোখের পানি দেয়া কান্না করে এই চোখের পানির দাম ও যুবক এই 7 বছর বয়স থেকে যে আল্লাহর কোরআনের সাথে লাগছে মত পর্যন্ত জীবনটাকে আল্লাহর কোরআনে লাগিয়া দিছে এই মাদ্রাসার মোহতামিম সাহেব রশিদ আহমদ সাহেব এই ওই 7 বছর বয়স থেকে যে কোরআনের সাথে লাগছে আজ পর্যন্ত এ কালো দাড়ি নিয়ে আসছে পাকে গেছে জোয়ানি নিয়ে আসছে আস্তে আস্তে বার্ধক্যের বয়সে পৌঁছতেছে আল্লাহর কোরআনের সাথে জীবন লাগছে তবে আফসোস করে এমন লোকেরে তুমি যদি খারাপ জানো আর গালি দাও হাশরের ময়দানে তোমার আমার কি অবস্থা হবে যার জীবনটা কোরআনের সাথে লাগিয়ে দিছে যার জীবনটা তাকে কোরআনের সাথে ওয়াকফ করে দিছে দুনিয়া কামাই করতে পারে দুনিয়ার এরকম ভাবে দুনিয়ার গাড়ি বাড়ি তৈরি করতে পারে আল্লাহর এই 4 দেওয়ালের ভিতরে থাইকা কোরআনের পাতার মধ্যে পড়ে থাকে এ বাবা মাদ্রাসায় আসরের নামাজের পরে গেলাম একটা ছাত্র আসরের পরে কান্না করতেছে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কান্না করো কেন আসরের পরে বিভিন্ন বাবা বিভিন্ন মায়েরা সন্তানের জন্য নাস্তা নিয়ে যায় আমি এই সন্তানদার কান্না দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা কান্না করো কেন ও চোখের পানি দিয়া ছেড়ে ছেড়ে বলে হুজুর আসরের পরে কত মা তার সন্তানের জন্য নাস্তা নিয়ে আসে কত বাবা তার সন্তানের জন্য নাস্তা নিয়ে আসে ওই যে ছেড়ে রাখায় চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আমার মা নাই আমার বাবাও নাই সন্তান দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো আমার মা নাস্তা নিয়ে আসতো আমি এখন খাইতাম আমার যদি বাবা থাকতো বাবা নাস্তা নিয়ে আসতো আমি খাইতাম আমার মা নাই আমার বাবা নাই আমার নাস্তাও নাই ও যুবক এই ধরনের শত শত এতিম সন্তান এই মাদ্রাসা আছে মা নাই বাবা নাই এতিম সন্তান নাই মাদ্রাসায় লেখাপড়া করে গভীর রাত্রে ওস্তাদ কান্না করে হাত উঠায় আল্লাহ রিকশা চালকের সন্তান ভর্তি করাইছে ব্যান গাড়ি চালায় ভর্তি করাইছে আয় আল্লাহ টাকা দিতে পারে না পয়সা দিতে পারে না ভর্তি করার পর্যন্ত টাকাটা দিতে পারে না গরিব সন্তান কোরআন ছিনার ভিতরে নিতে চায় কোরআনে হাফেজ হইতে চায় আলেম হইতে চায় আসমানের মালিক গরিব ছাত্র বলে বেনামাজির সন্তান বলে মাহরুম করিস না গভীর রাত্রে ওস্তাদ কান্না করে করে আল্লাহর দরবারে কবুল করায় বহু প্রমাণ আছে যুবক গরিবের সন্তান ভ্যান গাড়ি চালকের সন্তান আমি একজন কৃষকের সন্তান বাবা আমার বাবা আলিফ বাতাও জানে না সরসরেও জানে না ওস্তাদের চোখে পানি দিয়া আল্লাহর দরবারে কবুল করাইছে যার কারণে এখানে বসতে পারছি ওস্তাদের চোখের পানি এই পানি যদি ছাত্রের উপরে না থাকে তাহলে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য ওস্তাদ যদি কোনো শাসন করে ওস্তাদের উপরে রাগ হইস না যেই ওস্তাদ শাসন করে ওই ওস্তাদ গভীর রাত্রে আবার আল্লাহর দরবারে দোয়া করে তবে এলেমের মর্যাদা বেশি যুবক আজকে তুই কোরআনের মর্যাদা বুঝো না আলেম ওলামাদের মর্যাদা বুঝো না কিতাবের মধ্যে ঘটনা আছে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে আছেন কিতাব পড়াইতে আছেন অনেক মাদ্রাসায় ঘরে জায়গা হয় না বাহিরে উঠানের মধ্যে পড়াইতেছেন আমরা যখন হাতিয়া ছিলাম বাবা হাতিয়াতে ঘরে জায়গা ছিল না গাছতলায় করই গাছতলায় আমরা লেখাপড়া করছি সেখানে আমরা দরস নিছি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে গাছ গাছের তলায় গাছের গোড়ায় ক্লাস নিতেছে ঘরে কোনো জায়গা নাই হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে হঠাৎ করে আকাশটা ঘোলা হয়ে গেছে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে ছাত্ররা কিতাব যেন ভিজে না যায় ছাত্ররা কিতাব হাতে নিয়ে ঘরের দিকে দৌড় মারছে ওস্তাদকে বলে ওস্তাদ বৃষ্টি আসতেছে আমরা ঘরে যাই আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি জায়গার মধ্যে বসা আছে সমস্ত ছেলেরা চলে গেছে উনি বাহিরেই বসা আছে সমস্ত ছেলেরা চলে যাওয়ার পরে মাথার মধ্যে হাজির রুমাল ছিল এই হাজির রুমালটা জমিনের মধ্যে বিছিয়া দিছে জমিনের ভিতরে বিছায়া
তাকিয়ে দেখে কিছু কিছু ছেলেরা জুতা নিচ্ছে কিছু ছেলেরা জুতা নেয় নাই যেই জুতাগুলো বাইরে আছে ওই জুতাগুলি নিজের রুমালের মধ্যে নিয়া গাঁটটি বানাইছে এই গাঁটটিটা মাথায় করে নিয়া এবার আস্তে আস্তে ঘরের দিকে যাইতেছে যখন ঘরে কদম রাখছে ছেলেরা তাকিয়ে দেখে রুমালের ভিতরে জুতা ওস্তাদ জুতার গাঁটটি নিয়ে ঘরে ঢুকতেছে পাও জড়ায়া ধরে কান্নায় পড়ে গেছে ওস্তাদ জি আমরা বেয়াদবি করছি আমাদেরকে মাফ করে দেন আপনার জুতা বহন করে আমরা এলেম নিব আপনি আমাদের জুতা বহন করতেছেন ওস্তাদ আমাদেরকে মাফ করে দেন আমরা বুঝি নাই আমাদের জুতা বহন করছেন আপনি মাফ করে দেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই বলে বাবা ছেড়ে দে আমার এটা গাঁটটি টানতে দে এটা তোদের জুতা না আমি আল্লাহ পাকের দরবারে নাজাতের টিকিট নিব এই জুতা দিয়া এই গাঁটটি দিয়া নাজাতের টিকিট নিব জান্নাতের টিকিট নিব হাশরের ময়দানে আমি রশিদ আহমদ ওঠার পরে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে রশিদ আহমদ জান্নাতে যাওয়ার জন্য কি পুঁজি নিয়ে আইছস কি নেকামল নিয়ে আইছস আল্লাহ রশিদ আহমদ বলে আমি আল্লাহকে বলবো মালিক আমি কোন নেকামলের পুঁজি আনতে পারি নাই আমি জান্নাতে যাওয়ার কোন পুঁজি নাই কোন নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই তবে তোমার কোরআন শিখে যারা গেছে আল্লাহ এই তলবে এলেমদের জুতা বহন করে আমি একজন কুলি হয়ে আসি কুলি আল্লাহ আলেমদের কুলিকে তুমি মাফ করে দাও বাবা রে আমাকে জিজ্ঞাসা করলে আমি উসিলা ধরবো আমি একজন কুলি এ বাবা হাতাজিরি মাদ্রাসার বানী আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বয়ানের ভিতরে বলতেন এ আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে হাবিবুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি নিয়ে আইছস আমাদের উস্তাদরা বলছেন আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই উনি বলতেন আমি আল্লাহকে দেখাই দিব আল্লাহ মুফতি ফজলুল্লাহকে তৈরি করছি এই মুফতি ফজলুল্লাহকে আমি আলেম বানাইছি আমি মুফতি ফজলুল্লাহর উস্তাদ মুফতি ফজলুল্লাহ যদি তোমার কাছে দামি হয় মুফতি ফজলুল্লাহকে তুমি যদি কবুল করো আল্লাহ তার উস্তাদ হাবিবুল্লাহকে তুমি মাফ করে দাও আমার কিছু নেক আমলের পুঁজি নাই ও যুবক ভাই যারা কোরআনের খেদমত করে তাদের মতো এত দামি মানুষ নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই 100 বার আল্লাহর সাথে কথা বলছেন কিতাবে আছে যুবক 99 বার আল্লাহর সাথে কথা বলার পরে চিন্তা আসলো আমি আল্লাহর সাথে 99 বার কথা বললাম আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না মালিক তুমি কোন আমলকে তুমি ভালোবাসো বান্দার কোন আমলকে তুমি মহব্বত করো কোন আমলকে তুমি পছন্দ করো আল্লাহকে তো এই কথাটা একবারও জিজ্ঞাসা করলাম না আমি দুনিয়াতে সে আমল করে করে আমি শেষ মত পর্যন্ত আমল করতাম 100 বারের সময় যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহকে জিজ্ঞাসা করতেছে মালিক কোনদিন জিজ্ঞাসা করি নাই তুমি কোন আমলকে ভালোবাসো কোন আমলকারীকে তুমি মহব্বত করো আল্লাহ বলেন মালিক আমি আমার কোরআন তেলাওয়াতকারীকে ভালোবাসি সুবহানাল্লাহ ও যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে আল্লাহ যে আমলটাকে ভালোবাসে আলেমরা সেই কোরআনটাকে গলার মালা বানাইছে এই আলেমের বিরুদ্ধে কথা বলিস না আলেমদেরকে গালি দিস না আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي وجاوزي নবীজির মহব্বত নিয়ে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেরাজ নগর ইসলামী কাফেলার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতারাম জামানার সেরেতাজ হযরত উলামা ইকরাম বাবার বয়সী মুরুব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাইরা আজিজ তোলাবা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওলামা ইকরামের সামনে রহমতি বাগানে হেদায়েতের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার বলার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন সেই মাহবুদের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে এসে আমাদের মনটা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আপনারা যদি আপনারা আপনার আমল নিয়ে আপনি যদি খুশি হন এই আমল যার জন্য এখানে উপস্থিতি যার জন্য যাকে খুশি করার জন্য আমরা আরছি আমি যদি খুশি হই তো আসমানের মালিকও আমার উপরে খুশি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওগো নবীজি ঈমানদার কাকে বলে ঈমানদারের সংখ্যা কি পরিচয় কি দুনিয়ার জমিনে যিনি নামাজ পড়েন তিনিও দাবি করেন আমি ঈমানদার মুসলমানের সন্তান যিনি নামাজ পড়ে না তিনিও দাবি করেন আমি ঈমানদার যে আল্লাহ তাআলার বিধান মত চলে তিনিও দাবি করেন আমি ঈমানদার যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানে না তিনিও দাবি করে আমি ঈমানদার পয়গম্বরের আদর্শ তরিকায় চলে তিনিও দাবি করেন ঈমানদার যে পয়গম্বরের সুন্নাত আখলাকের উপরে নাই তিনিও দাবি করে ঈমানদার বরং অনেক সময় দেখা যায় চার দোকানে বসে গল্প করে আমরা নামাজ না পড়লে কি হইছে আমাদেরও ঈমান আছে বলে কি বলে না কথা বলে একজন মুসলমান বলে কি বলে না
আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান আছে, শুধু হুজুরদের ঈমান, আমাদের কি ঈমান নাই? আমরা কি আল্লাহ মানি না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে, নবীজি আপনার জবান মোবারকে শুনতে চাই, দুনিয়া তো সবাই তো দাবিদার, কিন্তু আপনি বলে দেন আসল ঈমানদারের পরিচয় কি? ঈমানদারের পরিচয় কি? নবীজি বলেন ঈমানদারের পরিচয় দুইটি। কয়টি? কথা বলতে হবে আমার সাথে, কথা বলেন, দুইটি। এই বক্তার লাইনে যত বয়ান বক্তারা করেন, আমার মনে হয় 99 জন বক্তার দিলের চাহিদা হলো বক্তারা করবেন ওয়াজ, শ্রোতারা দিবেন আওয়াজ। শ্রোতারা আওয়াজ দিলে বক্তার কাছে কথা বলতে ভালো লাগে। আমাদের একটা অভ্যাস কি জানেন, শুধু একজনের কাঁধে জোয়াল দিয়া আমরা চুপ করে বসে থাকি। সব জায়গায় চুপের মাসালা নাই, কোনো কোনো জায়গায় আওয়াজ দিতে হয়, সব জায়গায় চুপ থেকে থাকা যায় না, থাকা ঠিক না। বিয়ে করতে গেছেন, ইমাম সাহেব খুতবা শেষে বলতেছেন জোরে বলো আমিন, খুতবা শেষে যখন আদ্য সরা করে তো জামাইকে বলতেছে জোরে বলো আমিন, সাক্ষীরা শুনতে হবে, ও মুখের ভিতরে রুমাল দিয়ে বসে আছে, যত বলে জোরে বলো তত ডাইনে তাকায় বামে তাকায়। এক পর্যায়ে কাজী সাহেব রাগ করে বলে যে সব জায়গায় লজ্জা বোধ করলে হবে না, সব জায়গায় চুপ থাকলে হবে না, এই মুহূর্তে যদি আওয়াজ দাও তো তোমার ঘর সংসার জিন্দগি হালাল হবে, আর যদি চুপ থাকো আর সাক্ষীরা তোমার আওয়াজ না শোনে তাহলে জিন্দগি হারাম হবে। কথা বলেন ঠিক না বেটি? কমপক্ষে এতটুকু আওয়াজ দিতে হবে যাতে দুইজন সাক্ষী তার কবুলের কথাটা শোনে। তখন জামাই বলে কবুল, তখন কাজী সাহেব বলে আপনারা শুনছেন? কয় জি। কয়বার দোয়া পড়েন? বারাকাল্লাহু লানা। সব জায়গায় কি চুপ থাকা যাবে? কথা বলেন না কেন? বর্তমানে চুপ থাকার সময় না। উলামায়ে কেরামের জবানের সাথে, উলামায়ে কেরামের আওয়াজের সাথে, হকের আওয়াজের সাথে আমাদেরকে আওয়াজ মিলাইতে হবে আল্লাহকে রাজি করার জন্য। হয়তো ভাই আওয়াজ যদি আল্লাহ কবুল করে, আওয়াজে আওয়াজ যদি মিলে যায়, এক আওয়াজে আল্লাহ পরকালে পার করাইতে পারে। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদেরকে আওয়াজ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আওয়াজ দিতে হবে। নবীজিকে জিজ্ঞাসা করেন, নবীজি ঈমানদার কাকে বলে? তো নবীজি বলেন ঈমানদারের আলামত দুইটা। কয়টা? হাদিস শরীফে আছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন। নবীজি বলেন ভালো কাজ করার পরে তোমার দিল যদি খুশি হয়, গুনার কাজ করলে তোমার মনটা যদি বেজার হয়, ভালো কাজ করে তোমার দিল যদি খুশি হয়। ভালো কাজ কি? মাহফিলে আসলাম, ওলামায়ে কেরামের মজলিসে বসতে পারলাম, মনটা যার খুশি হয়, ওলামায়ে কেরামের চেহারা দেখে যার মনটা খুশি হয়, আল্লাহওয়ালা আহলুল্লাহদের লেবাস পোশাক দেখলে যার মনটা খুশি হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারলে যার মনটা খুশি হয়, গভীর রাতে উঠে আল্লাহর দরবারে কান্না করতে পারলে যার মনটা খুশি হয়, পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে পড়তে পারলে যার মনটা খুশি হয়, ভালো একটা জায়গায় অংশগ্রহণ করতে পারলে, দান করতে পারলে যার মনটা খুশি হয়, সকালবেলা তেলাওয়াত জিকির আজকার করতে পারলে যার মনটা খুশি হয়, নেকের কাজ করতে পারলে যার মনটা খুশি হয়, একজন মুসলমানের উপকার করার পরে যার মনটা খুশি হয়, একজন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইলে যার মনটা খুশি হয়, একজন মানুষের বোঝা মাথায় উঠে দিলে যার মনটা খুশি হয়, একজন মানুষের সাথে সুন্দর আচরণ করাইতা নেক, একজন সুন্দর মানুষকে দিলের খুশিতে সালাম করা মুসাফা করাইতা নেক। নবীজি বলেন নেকের কাজ করে যার মনটা খুশি হয়, সাক্ষী দিলাম লোকটা ঈমানদার। আর গুনার কাজ হইলে যার মনটা বেজার হয়, জবান দিয়া মিথ্যা কথা কেন হয়ে গেল, দিলের ভিতরে ব্যথা লাগে, আজকে কেন আমি নামাজ পড়তে পারলাম না, মনে বড় ব্যথা, এত বড় ওয়াজ মাহফিল তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে কেন শেষ দিনে অংশ গ্রহণ করতে পারলাম না, কেন আমি আলেম ওলামাদের মজলিসে বসতে পারলাম না,
কেন আমার জবানটা দিয়ে আল্লাহর জিকির করতে পারি না, কেন আল্লাহর ঘরে আমি ঢুকতে পারি না, কেন আল্লাহওয়ালাদের সাথে আমি সম্পর্ক রাখতে পারি না, কেন দাড়িওয়ালা টুপিওয়ালা আমার কাছে ভালো লাগে না, আল্লাহওয়ালাদের সোহবত আমার কাছে মজা লাগে না। এ বাবা, চার দোকানে গল্প করতে বড় সহজ, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া বড় কঠিন। আমি চার দোকানে সময় দিতে পারি, আমি কেন আল্লাহর ঘরে সময় দিতে পারি না? একটু বিবেচনা করা দরকার। আমি সারা দিন দুনিয়ার কথা বলতে পারি, কেন আল্লাহকে আমি ডাকতে পারি না? দুনিয়ার পাবলিক আমার চোখে ভালো লাগে, আল্লাহওয়ালা দিনদার নেককার দাড়িওয়ালা টুপিওয়ালা কেন আমার চোখে ভালো লাগে না? এ বাবা, তুমি ঘরে যা, বিচারার সাথে মাথা লাগে একটু চিন্তা করে দেখো, গুনার কাজ হইলে তোমার মনে ব্যথা লাগে কিনা, আর নেকের কাজ করলে তোমার মনটা খুশি হয় কিনা। যদি এই দুই দেল, এই দুই জিনিস তোমার দেলে থাকে, তুমি ইমানদার। এ বাবা, আজকে আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, ঘরের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, এ টিভির সুইচ চালু আছে, টিভি কখনো বন্ধ হয় না, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি পর্দায় চলে না, হাজি সাহেবের মনে কোনো ব্যথা লাগে না, এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন। এ বেনু মাঝি, আল্লাহর দিন নাই, নবীর তরিকা নাই, মিথ্যা কথা বলে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, এ হাইজাক করে, চুরি করে, এ মানুষের এরকম ভাবে টাকা পয়সা আত্মসাত করে, এমন মানুষের সাথে আমি হাসি মুখে কথা বলতে পারি? একজন আল্লাহওয়ালা দিনদারকে দেখলে আমার হাসি মুখে কথা আসে না। তোমার বিবেকটা দিয়ে চিন্তা করে দেখো, দুনিয়াওয়ালাকে আমি মহাব্বত করতে পারি, আল্লাহওয়ালাকে মহাব্বত করতে পারি না, তাহলে আমার ভিতরে কি আছে? এই জন্য নবীজি বলেন, ও যুবক, লম্বা লম্বা স্লোগান দিলে লাভ হবে না, আমি ইমানদার দাবি করলে হবে না, আল্লাহ আমাকে ইমানদার বলে কবুল করা লাগবে। আমি নবীওয়ালা হয়ে দাবি, আমি নবীওয়ালা এরকম বলে দাবি করলে চলবে না, পয়গাম্বর আমাকে উম্মত বলে দাবি করতে হবে। অনেক সময় দেখা যায় বাবা, রাস্তার ভিতরে প্রাইভেট গাড়ি নিয়ে চলতেছে, চার রাস্তার মাথায় পুলিশে ধরছে, ট্রাফিক গাড়ি দাওয়া, তামান কাগজ দেন, ধরে কি ধরে না, কথা বলেন, কাগজ দেন। ভিতর থেকে একজন যুবক খুব সুন্দর পোশাকে এরকম ভাবে সাজানো, শরীরটা খুব সুন্দর, দেখতেও সুন্দর, অফিসার অফিসার ভাব, ড্রাইভারের আগে গাড়ির থেকে নামছে, সার্জেনের সামনে যা বলে, সার্জেন আমি এমপি সাহেবের বাগনা, প্রথম পরিচয় কি দিছে, এমপি সাহেবের বাগনা, এটা দিয়ে কি বুঝাইলো? গাড়ির কাগজপত্রে যদি কোনো কমতি থাকে, খবরদার আমি বড় পরিচয় দিছি, ছেড়ে দাও। অনেক সময় দেখা যায় পুলিশের কাছে, সার্জেনের কাছে, থানার অফিসারের কাছে, এমপি সাহেবের বিভিন্ন একান্ত ব্যক্তিগত নাম্বার থাকে কি থাকে না, কথা বলে, নেতাদের নাম্বার থাকে, ঠিক আছে, তুমি এমপি সাহেবের বাইগনা, একটু সরে গিয়ে এমপি সাহেবকে ফোন দিয়ে বলে, এমপি সাহেব, এমন একটা গাড়ির নাম্বার, এমন ব্যক্তি, এমন যুবক, আপনার নাকি তিনি ভাগিনা, তিনি আপনার পরিচয় দিতেছেন, আসলে কি আপনার ভাগিনা ঠিক আছে কিনা? এমপি সাহেব বলে, দুনিয়াতে আমার কোনো বোন নাই। কি নাই? আচ্ছা, বোন না থাকলে কি ভাগিনা হয়? এমপি সাহেব বলে, আমার কোনো বোন নাই, আমরা চার ভাই, আমার বাবার কোনো মেয়ে সন্তান নাই। এ যুবক, বুঝাইতে চাই, তুমি নামাজ বাদ দিয়া, আলেম ওলামা বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, দাড়িওয়ালা টুপিওয়ালা বাদ দিয়া, তুমি সাইনবোর্ড লাগাইছো আমি মুসলমান, আল্লাহকে বলবা, আল্লাহ আমি মুসলমান, আল্লাহ বলে তুই মুসলমান দাবি করলে কি হবে, আমি তো তোরে গোলাম বলি না, কথা বলেন না কেন? আমার গোলামির খাতায় তো তোর নাম নাই, তুই নবী বলে দাবি করলে কি হইব? আমি
নবীর আদর্শ আখলাক তো তোর মত নাই, তুই আশিক রাসূল নাম দিলে কি হবে, আমি তো তোরে উম্মত বলে পরিচয় দেই না। ও যুবক ভাই, এইজন্য আমি তো মুসলমান দাবি করি, আল্লাহ আমাকে মুসলমান বলেন কিনা, আমি নবীওয়ালা হয়ে দাবি করি, আল্লাহ আমাকে উম্মত বলে দাবি করেন কিনা, এটা একটু চিন্তা করার বিষয়, হিসাব করার বিষয়, ঠিক না? আমি কথা বলো, মুসলমান তোমাকে এই সার্টিফিকেট দিল কি? বরং নবীজি বলেন মুসলমান এবং অমুসলমানের মধ্যে নামাজ হলো ব্যবধান, কথা বলেন, নামাজ আছে মুসলমান, নামাজ না এটা মুসলমান না, সাইনবোর্ড দিলে তো কাজ হবে না। ও যুবক ভাই, নবীজি বলেন নেকের কাজ করলে যার মনটা খুশি হয়, গুনার কাজ করলে যার মনটা বেজার হয়। বন্ধুরা আমার, আজকে গুনাহ দিয়ে আমাদের মন বেজার নাই, নেক দিয়ে আমাদের মন খুশি নাই। এবার বিবেচনা করে দেখি আমি মুসলমানের কাতারে আছি কিনা। গুনাহ করে তো বেজার নাই কেউ, বরং গুনাহ করে করে রং ঢং দিয়ে নিজের জীবন আনন্দ উল্লাস দিয়া নিজের জীবন কাটাইতেছে, রাত্র দিন কাটাইতেছে, আছে না নাই? চার দোকানে গুনার গল্প দিয়া ঘন্টার পর ঘন্টা কাটায়, গিবত শেখায় পরনিন্দা কোনো চিন্তা নাই, ঘরে যা টিভি মোচড় দিয়া গান শুনতে 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 ঘুমায়, মেয়ের জীবন ছেলের জীবন বিবির জীবন কিচ্ছু ঠিক নাই, আয় ঠিক নাই, ব্যয় ঠিক নাই, কোনো চিন্তা তো নাই। আরে বর্তমানে গুনার উপরে চিন্তা তো দূরের কথা, আল্লাহ বিদ্বেষী কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তো মনের ভিতরে কোনো চিন্তা নাই, কথা বলে না কেন? তুমি কি ভাবতেছ যে তুমি বেঁচে যাইবা? ও যুবক, এখানে আমরা যারা আসছি আমরা সকলে হেদায়েতের মোহতাজ যুবক, আল্লাহ পাক যদি হেদায়েত দেয় ইহকাল জীবনটাও কামিয়াব, কামিয়াব পরকাল জীবনটাও কামিয়াব। আল্লাহ যদি হেদায়েতের জন্য আমাকে কবুল না করে, আমি যতই সোসাইটির মালিক হই না কেন, ইহকাল জীবন আমার নাকাম, পরকাল জীবনটাও আমার নাকাম। এই জন্য আল্লাহর দরবারে ছোট হও, হেদায়েতের নিচে হেদায়েতের কাছে তুমি নিচু হও, দেলটাকে নিচু করো, কোরআনের সামনে ছোট হও, ইসলামের সামনে ছোট হও, হেদায়েতের কাছে ছোট হও। যেই ব্যক্তি হেদায়েতের সামনে নত হয় আল্লাহ তার গলায় হেদায়েতের মালা পরায়, যে কোরআনের সামনে ছোট হয় আল্লাহ তাকে কোরআনের হেদায়েত দিয়া আল্লাহ বড় বানায়। কিতাবের মধ্যে আছে বাবা, মান তাওয়াজালিল্লাহি রাফাআহুল্লাহ, যে ছোট হয় আল্লাহ তাকে বড় বানায়, যে অহংকারী নিয়ে চলে কখনো আল্লাহ তাকে বড় বানায় না। জমিনের ভিতরে যেই জমিনটা নিচু, ওই জমিনের ভিতরে বেশি দিন পানি জমা থাকে। এ বাবা, শীতের মৌসুমে দেখা যায় জমিনের সমস্ত পানি শুকাইছে, কিছু কিছু জমিনের মধ্যে পানি দেখা যাইতেছে, যেই জমিনটা সাধারণ জমিনের থেকে বেশি নিচু ওই জমিনের ভিতরে পানি বেশি দিন দেখা যায়। তদ্রূপ যেই দিলটা কোরআনের সামনে নিচু হয়, হেদায়েতের সামনে নিচু হয়, আল্লাহকে পাওয়ার জন্য নিচু হয়, নবীকে পাওয়ার জন্য নিচু হয়, আল্লাহর রহমত আল্লাহর হেদায়েতের পানি সেই দিলেই জমা হয়। এই জন্য আল্লাহওয়ালাদের ইতিহাস দেখো, যদি কেউ আল্লাহওয়ালা হয়েছে আল্লাহ থেকে হেদায়েতের মালা গলায় নিচে, তো নিচু হয়ে নিচে, কখনো অহংকারী হয়ে হেদায়েতের মালা পায় নাই, কখনো অহংকারী হয়ে কখনো আল্লাহওয়ালা হইতে পারে নাই, কখনো অহংকারী হয়ে ইমানদার নেককার হইতে পারে না, যত বড় আল্লাহওয়ালা তত বড় সে নিচু, ঠিক না বেটি? কি বলেন? আজকে সকালবেলা কিতাব পড়তে পড়তে আল্লামা আর নকশবন্দি জুলফিকার নকশবন্দির একটা কিতাব সকালবেলা তেলাওয়াত করলাম, সেখানে পাইলাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে আল্লাহ পাকের জিকির করতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে। ইতিমধ্যে বাহিরের থেকে একজন লোক এলান দিছে, হে মসজিদের ভিতরে সবচাইতে কে খারাপ আছো, মসজিদ থেকে বের হয়ে যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস উলামায়ে কিরামের জবানে জবানে, উলামায়ে কিরামের বয়ানে বয়ানে আমরা শুনি, এত বড় আল্লাহওয়ালা। যখনই একজনে এলান করছে কে আছো খারাপ,
মসজিদ থেকে বের হয়ে যাও জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সবার আগে জুতা হাতের মধ্যে নিয়ে বাবা মসজিদ থেকে বের হয়ে যায় একটা লোক ডাক দিয়ে বলে ওগো আল্লাহর ওলি এই জমানায় আপনার থেকে আল্লাহওয়ালা কেউ নাই সবার আগে মসজিদে ঢোকেন সবার পরে মসজিদ থেকে বের হন মসজিদে ঢোকে দুনিয়ার কোনো কথা নাই জবানটাকে আল্লাহর সাথে এরকম ভাবে মহব্বত লাগান মসজিদে ঢোকে আল্লাহ পাকের জিকির করেন ওগো আল্লাহর ওলি আপনাকে তো বলে নাই যে খারাপ তাকে বলছে মসজিদ থেকে বের হয়ে যাও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন তো পানি দেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও বাবা আমি চিন্তা করে দেখলাম আমার থেকে খারাপ লোক এই মসজিদের ভিতরে আর কেউ নাই আমি সবচাইতে খারাপ এর জন্য খারাপ বের হয়ে যাইতেছি সুবহানাল্লাহ এত বড় আল্লাহওয়ালা আর তুই কিসের মালিক হইছো আজকে আফসোস লাগে বাবা ইবাদতের ঘরেও তো ইবাদত নাই যেখানে ইবাদত করব যেখানে আল্লাহর সাথে সম্পর্ক করব যেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলবো সেখানে গিয়ে গুনাহ কামাই করে আজকে বাড়িতে যাই 10 মিনিট আগে যদি মসজিদে যায় ইবাদত করতে মনে চায় না জিকির করতে মনে চায় না দুনিয়ার কথাবার্তা গল্প নিয়ে সময় কাটায় চার দোকানের কথা নেতার কথা দলের কথা এই কথা সেই কথা জবানটা আল্লাহ পাককে দিতে পারে না এমন মুসল্লি আছে না নাই অনেক সময় দেখা যায় নামাজ পড়ে 10 মিনিট গুনাহ কামাই করে 20 মিনিট মসজিদে যাইতে যাইতে গুনাহ আবার মসজিদ থেকে বের হইতে হইতে গুনাহ 10 মিনিট ইবাদত করে আধা ঘন্টা গুনাহ করে ওর জীবনের ইবাদত দিয়া কখনো প্রতিদিনের গুনাহকে মুছতে পারে না এমন মুসলমান আছে না নাই আছে যাইতে যাইতে গীবত করতে করতে মসজিদে কদম দিছে আবার মসজিদ থেকে বের হইতে হইতে ইমাম খারাপ মুসলি খারাপ নেতা খারাপ হুজুর খারাপ দল খারাপ এ খারাপ ও খারাপ পয়গম্বর বলে দুশমন সবচেয়ে তুই খারাপ কথা বলে না কেন তোর দিল খারাপ এই জন্য সব খারাপ দেখো যদি ভিতরে ভালো থাকতো তাহলে চোখ দিয়ে ভালো জিনিস দেখতা আমরা কিতাবে পড়ছি বর্তনে যা থাকে কাপ করলে তাই পড়ে কথা বলেন না কেন দিলের ভিতরে ঢুকাইছস নেতাগিরি এই জন্য দেল দিয়া শুধু নেতা ছিল আর কাউকে চিনো না আহলে মুলামাকে চিনো না দাড়িওয়ালা টুপিওয়ালা চিনো না দেলের ভিতরে ঢুকাইছস দোকান দেলের ভিতরে ঢুকাইছস জায়গা দেলের ভিতরে ঢুকাইছস টাকা দেলের ভিতরে ঢুকাইছস দুনিয়া যার কারণে জবানটা আল্লাহকে দিতে পারো না চোখ দিয়া ভালো জিনিস দেখো না দেলের ভিতরে যদি আল্লাহকে ঢুকাইতা জবান দিয়া আল্লাহ বের হইতো কান দিয়া যা শুনতা আল্লাহর কথাগুলো শুনতা চোখ দিয়া যা দেখতা ভালো জিনিস দেখতা হাতে দিয়া যা ধরতা ভালো জিনিস ধরতা বিবেক দিয়া যা বিবেচনা করতা ভালো বিবেচনা করতে পারতা তোমার দিলের ভিতরে ভালো জিনিস নাই যার করে জবানটা ভালো না চোখটাও ভালো না হাতও ভালো না কান ভালো না জবানে যা বলো খারাপ কথা বলো কানে যা শোনো খারাপটাই শোনো চোখে যা দেখো খারাপটাই দেখো চিন্তা চেতনা যা করো খারাপটাই চিন্তা করো একটাই কারণ দিলের ভিতরে আল্লাহ আল্লাহর নবীকে ঢুকাও না একদল আছে না দেখবে দোকান ছাড়া কিচ্ছু চিনে না ওর ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না ওই দল ছাড়া কিচ্ছু বোঝে না কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই বাবা হে যুবক দুনিয়ার জমিনে যত কিছুরই তুমি মালিক হও না কেন যত কিছুই সোসাইটির মালিক হও আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমার দিলের উপরে ফয়সালা তোমার দিলটার বিচার করবেন দিলের ভিতরে কি আছে সোসাইটি দেখবে না বাবা তোমার দুনিয়াতে কত ব্যবসা করো কত এরকম ভাবে মালিক আছো গাড়ির মালিক বাড়ির মালিক পদে আছো তুমি সরকারি চাকরি করো না পাবলিক চাকরি করো তুমি বিল্ডিং এ থাকো না কুড়ে ঘরে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখবে না আল্লাহ পাক রব্বুল আলামিন গলাটা নেই কেন একটু কমাই দেন আল্লাহ
পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে দেল খুইলা দেখবেন, দেল খুইলা। এইজন্য অনেক জায়গায় বলি, বাবা আমার মাথায় পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, আমি বড় মসজিদের খতিব। এই বাবা আমি তবলিগ করি, আমি পাবলিক আর তবলিগ আল্লাহ পাক এগুলো দেখবেন না, আমার দিলের ভিতরে কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিলাম, আমার দরবারে কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজা খুইলা হাশরের ময়দানে দেখবেন, আর এটার উপরই ফয়সালা দিবেন। আল্লাহর কোরআন সাক্ষী, ওহসিলা মা ফিস সুদুর, আল্লাহ ওপেন হার্ট সার্জারি করবে, তোর কলিজার ভিতরে কি ঢুকাইছো, দিলের ভিতরে কি নিয়ে হাজিরা দিছো এটা দেখবে বেটা। এই সুরত দেখবে না, জাহিরি ফরহক নেহি করতা নজর, জাহিরি ফরহক নেহি করতা নজর, লেকে বাতেন পর করে আইবে খবর। এই সুরতের কোনো দাম নাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেলকে আল্লাহ তাআলা দামি করবেন, দেলের বিবেচনা করবেন। এজন্য আল্লাহওয়ালারা গভীর রাত্রি উঠে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আল্লাহ উদেল দে জুতে রে এসকে কাগর হো, আল্লাহ উদেল দে জুতে রে এসকে কাগর হো, দায়েমি রহমত পেতে রে উস পে নজর হো, দায়েমি রহমত পেতে রে উস পে নজর হো। আয় আল্লাহ আমাকে এমন একটা দেল দাও যেই দেল দিয়া তোমার হাসি কইতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দেল দাও যেই দেল দিয়া তোমার ঘরে যা তোমাকে সেজদা করতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দেল দাও যেই দেল দিয়া আল্লাহ তোমার দেওয়া জবানটাকে জিকিরে লাগাইতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দেল দাও যেই দেল দিয়া তোমার দরবারে হাত উঠেয়া তোমার কাছে নত হইতে পারি, আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া তোমার কোরআনটা হাতে নিতে পারি, আয় আল্লাহ আমাকে এমন একটা দিল দাও যেই দিল দিয়া পয়গম্বরের আদর্শ নিয়ে চলতে পারি, আল্লাহ তোমার আশেকানা দিল দাও, আল্লাহ তোমার নবীর মহাব্বত ওয়ালা একটা দিল দাও। কিতাবের মধ্যে আছে বাবা শাহ আলী উল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শাহি মসজিদের ইমাম, তিনি সেই মসজিদে নামাজ পড়া আমি ইমাম ও খতিব। একদিন মসজিদের মিম্বরে বসে দিল্লির শাহি মসজিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি মিম্বরে বসে মোগল সম্রাট দেখে লক্ষ্য করে বলে, ও মোগল সম্রাটটা শোন, শাহ ওলিউল্লাহ বলতেছেন, ও মোগল সম্রাটটা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মালের মালিক বানাইছে, আল্লাহ তোমাদেরকে মাল দিছে, আর শাহ ওলিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মন দিছে, আল্লাহ তোমাদেরকে মাল দিছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মন দিছে। জেনে রাখো মাল দিয়া কখনো আল্লাহকে রাজি করা যায় না, আল্লাহওয়ালা মন দিয়া আসমানের মালিক আল্লাহকে রাজি করা যায়। আল্লাহওয়ালা মন বাবা দুনিয়ার সোসাইটি দিয়ে আল্লাহকে রাজি করা যায় না, আল্লাহওয়ালা মন দিয়া আল্লাহকে রাজি করা যায় বাবা, আল্লাহওয়ালা মন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে সালিমের আল্লাহ তাআলা বিবেচনা করেন, আল্লাহ কলবে সালিমকে আল্লাহ তাআলা মর্যাদা দেন, আল্লাহওয়ালা দেন যেই দেল দিয়া শাহ ওলিউল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ আমাকে এমন একটা মন দিছে যেই মন দিয়া আমি আল্লাহ পাকের দরবারে গোলামি করতে পারি, আল্লাহ পাক আমাকে এমন একটা মন দিছে যেই মন দিয়া যেই জবান দিয়া আল্লাহ পাকের জিকির করতে পারি, আল্লাহ আমাকে এমন একটা মন দিছে যেই মন দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাকে এমন একটা মন দিছে পয়গম্বরের তরিকায় চলতে পারি। এই জন্য মোগল সম্রাটটা দুনিয়া দিয়া দুনিয়ায় চলা যায়, আল্লাহওয়ালা মন দিয়া দুনিয়ায়ও চলা যায় আখেরাতেও চলা যায়, দুনিয়া দিয়া দুনিয়ার মালিক হওয়া যায়, আল্লাহওয়ালা মন দিয়া দুনিয়ার মালিক এবং পরকালের মালিক হওয়া যায়। কথা বলো না কেন, এটা আল্লাহওয়ালা মন দিয়া এই জন্য দেলের ভিতরে আল্লাহকে বসাও, ইহকালে তুই রাজা পরকালও রাজা,
আর দুনিয়া ঢুকাবি শুধু ইহকালে সীমিত সময়ের জন্য রাজা পরকালে পাবি আজীবন সাজা কথা বলে ঠিক না ভাইটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একসময় মুসলমান ছিলেন না আমরা সকলেই জানি ইসলামের কত দুশমন ছিলেন পয়গম্বরের মাথা আনার জন্য তলোয়ার নিয়ে খোলা তলোয়ার নিয়ে যাইতেছিলেন কত বড় ইসলাম বিদ্বেষী কত বড় নবী বিদ্বেষী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সামনে নত হইছে তো আল্লাহ তাআলা তাকে এত উঁচা করছে আল্লাহু আকবার এত উঁচা করছে ওমরের মত নজির ওমরের মত আল্লাহ ওয়ালা দুই নম্বরের জান্নাতি কিয়ামতের আগে দ্বিতীয় আর ওমর পৃথিবীতে তৈয়ার হবে না ঠিক না ভাই কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কাফের তার জীবন পরবর্তী জমানায় কেমন হয়েছে জানেন কিভাবে ইহকালের রাজা পরকালের রাজা হয় ও যুবক বহু যুবকদেরকে দেখছি তার নিজের অস্তিত্ব সব শক্তি সব ক্ষমতা সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর কোরআনের সামনে আসছে তো আল্লাহ তাআলা হেদায়েতের মালা গলায় পরাইয়া দিয়েছে এখন সে ইহকালও রাজা পরকালও রাজা কথা বলা ঠিক না বেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় জমিনে ভূমিকম্প আরম্ভ হইছে জমিনে ভূমিকম্প আরম্ভ হইছে কিতাবে পাওয়া যায় তো জমিন কাঁপতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে সম্বোধন করে বলে জমিন তুই জমিনে এখনো ওমরের মত লোক তুই জমিনের উপরে বেঁচে আছে জমিন আমি ওমর কি জমিনে বেঁচে নাই আমি ওমর জমিনে থাকা অবস্থায় তুই কাপা কাপি শুরু করে দিছো জমিন রে আমি ধমক দিলাম শান্ত হইতে বললাম কিতাবে লিখে পা দিয়া জমিনের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথি মারছে জমিন ওমরের লাথি পেয়ে সাথে সাথে জমিনের কাপা কাপি ভূমিকম্প বন্ধ করে দিছে সুবহানাল্লাহ আগামী কালকে বাড়ি যা কইেন প্যাকেট করে রাইখা দেন ইয়া বুঝলে কিছু কাকে তুমি ক্ষমতা মনে করো বেটা ওমরে জমিনের ভূমিকম্প লাথি মারছে আর ওমরের কথায় জমিনের ভূমিকম্প বন্ধ হইছে তাহলে ওমরের রাজত্ব জমিনের ভূমিকম্পের মধ্যেও চলে কথা বলে না কেন তোমার তো মিয়া রাজত্ব গড়েই চলে না তুমি এমন নেতা কথা বলে না কেন একটা স্লোগান হুজুর মানে না কেউ কাউকে মানে না ছেলে বাবাকে মানে না মেয়ে বাবাকে মানে না জনগণ মেম্বার চেয়ারম্যানকে মানে না এই রাষ্ট্রের মানুষ সরকারকে মানে না বর ছোটরা বড়কে মানে না এ ওকে মানে না মানে না মানে না কাউ কাউকে মানে না আল্লাহ বলেন একটাই কারণ তুই যে মালিককে মানুষ না যার কারণে জমিনওয়ালা তোকে মানে না তোরটা খাবে তোরটা পরবে তোর পরিশ্রমের টাকা ভোগ করবে জেনে রাখ যতদিন আসমানের মালিককে না মানবি ততদিন পর্যন্ত জমিনওয়ালাকে তুই পক্ষে বানাইতে পারবি না আসমানওয়ালাকে পক্ষে যদি বানাইতে পারো মানুষ নয় মানুষ নয় জঙ্গলার ভাগ ভাগ লোক পর্যন্ত তোর কথা মানতে বাধ্য কারণ বাবা হাদিস শরীফে কি গোলামি করবে মানুষ যেদিন আল্লাহ পাককে পক্ষে নিতে পারবে আল্লাহকে দিলে ধারণ করতে পারবে সেদিন মানুষের খাদেম আল্লাহ আসমানকে মানুষের খাদেম বানাবে সেদিন সূর্যকে আল্লাহ মানুষের খাদেম বানাবে সেদিন জমিনকে মানুষের খাদেম বানিয়া দিবে জঙ্গলার ভাগ ভাগ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পক্ষে বানিয়া দিবে খবরদার ও গোলাম আল্লাহকে তোমার পক্ষে নাও আল্লাহর গোলামি করো সমস্ত সৃষ্টি আল্লাহ তোর গোলাম বানিয়া দিবে এইটাই বাস্তব করে ইবাদত উস খোদা কি জো তুজে পয়দা কিয়া করে ইবাদত উস খোদা কি জো তুজে পয়দা কিয়া করনে গো সর সামনে উস জাত কে জো সব দিয়া যে সমস্ত সৃষ্টি তোর জন্য বানাইছে আমাদের জন্য এই মাটির নিচের যত সম্পদ সোনা জওহার হীরা মণি মুক্তা যা আছে সব মানুষের জন্য এই বাবা আজকে আমার জীবন লাইফটা আমি দোকানে শেষ করতেছি আমার জীবনের লাইফ
মাটি নিয়া গবেষণা করে করে শেষ করতেছি, আসমান দিয়া গবেষণা করে করে শেষ করতেছি। আল্লাহ বলেন, গোলাম তোর জীবনটা তোর হায়াতটা মাটিতে কাটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আসমান তো তোর খাদেম হবে, জমিন তো তোর খাদেম হবে, পৃথিবীর যত হীরা জওহর মণি মুক্তা আছে সব আমি আল্লাহ তাআলা তোর গোলাম বানিয়ে দিব। তুই আল্লাহ পাকের গোলাম হ, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তোর গোলাম বানাবো। মানে না একটাই কারণ, আমি যে আল্লাহকে মানি না এই জন্য আমাকে মানে না। যত বড় নেতা হও চতুর্দিকে পাহারাদার অস্ত্র নিয়ে ঘুরতে আছে, চার কোনায় চারজন করে চার চারা ষোলো জন আছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ভিতরে আবার আন্ডারগ্রাউন্ডে আবার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ছয় কামরার ভিতরে। তারপরে মনে করেন বড় বড় নেতারা চার কামরার ভিতরে শুয়ে আছে, এমন আছে না নাই? আরে কথা বলেন না কা, আমাদের দেশের বর্তমানে মেম্বারের বাড়িতেও পাহারাদার রাখে, কথা বলেন না? এত অস্ত্রের মধ্যে চার কামরার ভিতরে নেতার ঘুম আসে না। খাদেম কয়, স্যার ব্যাপার কি, এত আরামায়েশের ব্যবস্থাপনা তারপরে ঘুম আসে না কেন? কয়, কেমন জানি মনের ভিতরে ভূমিকম্প ভূমিকম্প ভার ভাব লাগতেছে, কেন জানি অশান্তি অশান্তি ভাব। আল্লাহ কয়, নিজের জীবনের লাইফ চুরি করে, ডাকাতি করে, রাজানি করে, গরিবদের হক নষ্ট করে, জুলুম নির্যাতন করে, কোরআন কোরআন বিদ্বেষী হয়ে, আলেম বিদ্বেষী হয়ে, ইসলাম বিদ্বেষী হয়ে কখনো মাল কামাই করে শান্তি ঘুমাইতে পারে না। হারাম মাল দিয়া কখনো আরাম পাওয়া যায় না, কোনদিন আরাম পাওয়া যায় না। হয়তো মানুষকে বলতে পারে না, দেখো তাহলে শান্তি নাই, চুরি করে, বাটপারি করে, আরেকজনের সাথে মিথ্যা বলে, ধোকাবাজি করে, মাল কামাই করে কখনো শান্তি পাওয়া যায় না। আল্লাহকে সাথে নাও, শান্তি আল্লাহ পাক আসমান থেকে ঢেলে দিবেন। ওই সিঁড়ির ভিতরে ঘুমায় দোকানদার যে লাথি মারে, হ্যাঁ বেটা উঠ আমি দোকান খুলবো, দিনের নয়টা বাজে মোটে ঘুমই ভাঙ্গে না, এক লাথি মারছে নিচের সিঁড়িতে পড়ছে, ওখানে তাকে দেখেছে ওখানেও নাক টানিয়ে ঘুমায়, আরেকটা পোল্ট্রি মারছে নিচে পড়ছে ওখানেও দেখা যায় নাক টান দিয়ে ঘুমায়, এমন লোক আছে না নাই? আর তোর চোখের উপরে খোদার গজব পড়ছে কা? কারণটা কি বেটা? একটাই কারণ, তুই যে যিনি শান্তি দিবেন তার যে দুশ্মন হয়ে গেছস তাকে যে মানুষ না, এই জন্য আল্লাহ তোর জিন্দগির থেকে শান্তি উঠে আনিছে, চোখের ঘুম হারাম করে দিছে, অশান্তি তোর দিলের ভিতরে আল্লাহ ঢুকে দিছে। কথা বলা ঠিক না বেটি? এরপরও বোঝো না শান্তিদাতাকে, সাড়ে ছয় জনে কইছেন, পিছনের থেকে আওয়াজ আসে না, শান্তিদাতাকে বুঝা শুনা কইেন। মুনাফিকি ভাব নিয়া বাড়িতে যায় না, এখানে আওয়াজ দিবেন একটা বাড়িতে যাবেন আরেকটা নিয়া, শান্তি দেওয়ার মালিককে সত্যি আল্লাহ ইন করেন, বাস্তব আল্লাহ পাক শান্তি ঢেলে দিবেন। যাই হোক বাবা, আমিরুল মুমিনিনের পায়ের লাথিতে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন গোলাম যদি গোলাম হয় সমস্ত সৃষ্টি মাটিকে আল্লাহ তাআলা তার গোলাম বানিয়ে দেয়। ওমর আমিরুল মুমিনিন আল্লাহ পাকের গোলাম, তার জিন্দগির মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর আল্লাহর এক জাররা নাফরমানি নাই। এ বাবা, তার শাসনামলে তার হাতের দ্বারা কোনো জুলুম নাই, নির্যাতন নাই, মানুষের হক কোনোদিন নষ্ট হয় নাই। ওমর জবান দিয়া বলতেন, আমার শাসনামলে আমার দেশে যদি একটা কুকুর না খেয়ে থাকে আল্লাহর আদালতে ওমর রে তোকে জবাব দিতে হবে, কেন তোর শাসনামলে কুকুরটা না খেয়েছিল, এমন বিবেচনা করতেন ওমর। গভীর রাত্রে ঘুমাইতেন না, মানুষের অবস্থা দেখার জন্য রাত্রে বের হয়ে যাইতেন। আগের জমানায় যখনই কোনো দায়িত্ব জিম্মাদারি মাথায় আসতো তখন রাত্রেবেলা ঘুমাইতেন না, জিম্মাদারি নিয়ে টেনশন সারা রাত মানুষের হালত দেখার জন্য বের হয়ে যাইত। আজকে আরে এই অবস্থা নাই বাবা, বরং মনে হয় যেন কোনো দায়িত্ব মাথায় আসলে শান্তি পেয়ে গেছি, যার কারণে দায়িত্বের জন্য লড়াইত। ও যুবক, হাদিস শরীফে আছে একজন ঘরের অভিভাবক থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আল্লাহর আদালতে তার এরিয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে।
হিসাব দাও বলেন তো বাবা হিসাব একদিন দিতে হবে কি হবে না ভালো করে বলেন তো হিসাব দিতে হবে কি হবে না আমাদের জবানের কথা লেখা হয় কি হয় না বাস্তব হইতেছে নাকি চাবি দিয়ে আকরামান কাতিমিনকে বন্ধ করে দিবেন নাকি হুমকি ধমকি দিয়ে বন্ধ করছেন যদি লেখা হয় একটু আগে আমার আগে যিনি বলে গেছেন আল্লাহর ওলি জবানকে হেফাজত কর এই জবান দিয়ে আবুল তাবুল কথা বলিস না তোর জবানের কথা কিন্তু রেকর্ড হয় ভিডিও সহকারে রেকর্ড হয় ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা যেই জমিনে দাঁড়িয়ে কথা বলো তোর জবান বন্ধ করে দিবে ওই জমিন থেকে আগে আল্লাহ সাক্ষী নিবে জমিন বলে দে এই জমিনে দাঁড়িয়ে কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কখন কোন কথা বলছে জমিন বলে দে জমিনে কথা বলবে বেটা জবানও বন্ধ করে দিবে আল্লাহ এইজন্য বলতে পারলেই সব কথা বলতে নাই এমন কথা বলো যেই কথার দ্বারা মালিক গুসা না হয় এমন কথা বলো যেই কথার উপরে মালিক রাজি হয় কার বিরুদ্ধে কথা বলো কোন কথা আল্লাহর বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে চলে যায় কোরআনের বিরুদ্ধে চলে যায় তোমার কাছে সেই জ্ঞান নাই কথা বললে ভালো কথা বলো একদিন তোমাকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে কথা বলেন দিতে হবে কি হবে না 42 বছর পরে 44 বছর পরে যদি এই দেশে বিচার হইতে পারে আল্লাহ বলেন 42 কোটি বছর পরে যদি আমার আদালতে কেউ আসো তোমাদেরও বিচার হইতে পারে কথা বলো না কেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোর কাছে বিচার দিয়ে দিলাম দুনিয়ার যেমন তুই বিচার করছো তোর জিন্দেগির বিচার তুই ওইভাবে কর এই দেশের স্বাধীনতার বিচার এখনো প্রক্রিয়া চলতেছে কি চলতেছে না হয় কি হয় না হয় যদি 42 43 বছর পরেও যদি স্বাধীনতার অপরাধীর যদি বিচার হয় তা আমার জিন্দেগি 100 বছর পরে কি বিচার হবে না আল্লাহ বলেন তুমি যেই প্রক্রিয়ায় তুমি যেই পদ্ধতিতে তুমি রাষ্ট্রপ্রধান হয়ে তুমি বিচার করছো ঠিক তোমার জিন্দেগির বিচার এবার তোমাকে ছেড়ে দিলাম তুমি তোমার বিচার করো অসুবিধা নাই আর তোমার আমলনামাটা পরে পরে দেখো আমি আল্লাহ কোন জায়গায় ভুল করছি কিনা কেরামন কাতিবিন অতিরিক্ত কিছু লেখছে কিনা অথবা মিথ্যা কথা এখানে উল্লেখ আছে কিনা তুমি দেখো ইকরা কিতাবাক তুমি পড়িয়া দেখো আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ মনে হয় যেন এটা আমি করি নাই এটা আমি করি নাই অস্বীকার করবে আসলে তার জানা নাই ওই জমিন যে সাক্ষী দিবে হাত পা যে সাক্ষী দিবে কথা বলেন হাতে যে সাক্ষী দিবে এটা তার জানা নাই জবান দিয়া বলে আজকে যেমন জবানের কোনো লেগাম নাই জবানের কোনো ব্রেক নাই বলতে থাকো কিন্তু এই জবান আল্লাহ তাআলা একদিন তালা মেরে দিবে জবানকে আল্লাহ তাআলা একদিন চিরতরে লক করে দিবে সেদিন তোমার কোনো বাবা নাই এই জবান খুলে কথা বলাইতে পারে কথা বলে না কেন আমার এলাকার মধ্যে নাম বলবো না আলে মোলামে একটু বিদ্বেষী ছিল কয়েকদিন পরে আমাকে বলতেছে হুজুর ওই লোকটা প্যারালাইসিস হয়ে গেছে জবান দিয়ে ভালো কথা বলতে পারে না এমন হইতে পারে কি পারে না জবানের বাকশক্তি দিয়েছেন কে এই যিনি বাকশক্তি দিয়েছেন এই বাকশক্তি নিয়ে যাইতে পারেন কে ক্ষমতা আছে তো আল্লাহ তাআলার আছে এই জন্য যুবক এই জবানটা অনেক বড় নেয়ামত এই জবানের কথা দিয়ে আল্লাহকে রাজি করা যায় আবার এই জবানের একই কথা দিয়া আল্লাহকে নিজের পক্ষে দুশমন বানানো যায় কথা বলেন জবানের কথা দিয়া নবীকে রাজি করা যায় আবার এই জবানের কথা দিয়া নবীকে দুশমন বানানো যায় জবান বড় মূল্যবান জিনিস এই জন্য নবীজি বলেন এই জবানকে যদি দুই জিনিসকে যদি নিয়ন্ত্রণ করতে পারো আমি নবীজি দায়িত্ব নিলাম সুপারিশ করে তোমাকে হাত ধরে জান্নাতে নিব সুবহানাল্লাহ বললেন না যে একটা হলো জবান আজকে সেই জবান মানুষের আবল তাবল কথা বলে জবান দিয়া বেপরোয়া কথা বলে জবান দিয়া যা ইচ্ছা তা বলে কোথায় যাব কিসের বয়ান শুনতে আসছে এবাদতের দাম বেশি না আল্লাহর কাছে গুনার থেকে বাঁচা যেটা আমার আগে বক্তায় বলে গেছেন তাকওয়ার দাম
শত শত বছর ইবাদতের থেকেও একটা গুনাহ থেকে বাঁচার দাম আল্লাহর কাছে অনেক বেশি। গুনাহ থেকে বাঁচো, হাবে হিসাব দিয়া জান্নাতে যাবে। মুত্তাকি যে গুনাহ করে না সে বিনা হিসাবে জান্নাতে যাবে। মুত্তাকি কে যে গুনাহ করে না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জবানের এমন গুনাহ আছে, এক মুখের গুনাহ 1,00,000 তাহাজ্জুদ নামাজকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ কয় না একটাও। এত ওলামা একরামের দেশ, এত আলেম ওলামাদের দেশে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ এখনো শিখে নেই। ধমক দিলে কবরে যে বলতে পারবেন তোমার রবকে তোমার দিনকে, একই ধমকে তো শেষ। জীবনের এমন গুনাহ আছে যুবক, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন, জীবনের এমন গুনাহ আছে হয়তোবা চোখের দ্বারা হয়ে গেছে, জবানের দ্বারা হয়ে গেছে, এক গুনাহে তোমার জীবনের আমল নামা থেকে